মাম্মা আজকে সকাল সকাল কার কোলে উঠেছে? বড় পিমনির কোলে। এই মাম্মা গুড মর্নিং। আর এটা কে? এটা কে? এটা দুস্তু। হ্যাঁ, সকাল সকাল দেখো, সকাল সকাল ঘুম চোখে মোবাইল দেখছে, মোবাইল দেখি দেখি টিট দেখি, কই কই কই। আয়ান, গুড মর্নিং। কি দেখছো সকাল সকাল? সব মোবাইল, সব মোবাইল ওটার জন্য। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমাদের রোদে বসে এখানে একটা মানে এক প্রহর গল্প চলছে। আম্মা এদিকে রান্না করছে, সবার মোটামুটি চা খাওয়া কমপ্লিট, এটা শুধুমাত্র জামানের লেটে ঘুম থেকে উঠেছে বলে। আর বাকি এখন আফ্রিদ করছে ব্রেকফাস্ট, তারপর ব্যাক টু ব্যাক আমরাও ব্রেকফাস্ট করব। আর বাড়িতে তো নতুন রং হচ্ছে, নতুন রঙের স্মেলটা বেশ ভালো লাগে না? দারুন দারুন। কই বড় কম্বলটা সরা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসেছি, এসেই দেখছি আমাদের বাড়ি আর মানে চেনার মতো নেই, পুরো লুক চেঞ্জ করে দিয়েছে। আমাদের বাড়ির মিস্ত্রি বাবু জিন্দাবাদ, একদম সুন্দর চেঞ্জ হয়ে গেছে সবকিছু, আস্তে আস্তে আরো পরিবর্তন হয়ে যাবে। এখন না বাড়িটা বেশ ব্রাইট লাগছে দেখতে, যেদিকে তাকাচ্ছি খুব সুন্দর একটা কালার আসছে, তো এদিকটা তো হচ্ছে, তারপর ভেতরেও হবে, ভেতরে আরো ডিপ কালার দেওয়ার ইচ্ছে আছে। এখানে আব্বা বলছিল হোয়াইট করবে, হোয়াইটের থেকে এটাই বেটার লাগছে না? অনেক বেটার, এটা হোয়াইটের থেকে অনেক বেটার। একটু পিঙ্ক হোক, একটু ডিফারেন্ট হোক, হোয়াইট করে তো সেই আগের মতোই হয়ে যেত, এটা বেশ ভালো লাগছে। তারপরে আরো অনেক কিছু প্ল্যানিং চলছে, জানি না কতটা সাকসেস হবে, চলতে থাকুক, তোমরাও দেখতে থাকো। রং ফং শেষ হলে ধামাকাদার অনুষ্ঠান হবে। হ্যাঁ, তারপরে অনুষ্ঠান হবে, কারণ এই রংটার জন্যই অনুষ্ঠানটা আটকে আছে, এইগুলো আস্তে আস্তে আর রং হয়ে যেত। মানে আমাদের বাড়ি এমন ভাবে রং হচ্ছে মনে হচ্ছে আমাদের মেয়ের বিয়ে হবে। যাই হোক, নতুন মেম্বারের অনুষ্ঠান বলে কথা, আর অনেকদিন হয়ওনি, সেটা একটা তো রিজন রয়েছে, আর অনেকদিন হয়নি। আব্বা বললো এই সুযোগে তাহলে রংটাই করে ফেলি। এই যে এদিকে দুপুরবেলা রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে, আসিয়া কাটছে সবজি, আর এখানে দেখো এরা দুজন দোকান বসিয়েছে, কে হেল্প করছে আর কে দুষ্টুমি করছে। কি দুধ দুধ রুটি শাকাটা তো খুব সুন্দর, দেখি ওটা কলসি। ওই যে দেখো এখন ওই বস্তা থেকে খেলনা বেরোচ্ছে এদের, এখনো কত খেলনা লাগবে মামা। এই বাচ্চা দুটোকে দেখেই মনে হচ্ছে মামার বাড়ি ভারী মজা, কিলচন নেই, মনে সুখে এক মানে ঘুম থেকে উঠছে, খাওয়া দাওয়া খেলা আনন্দ আনন্দের মধ্যেই আছে। আর এর পরের বছর এটাও যোগদান করবে ওইখানটাতে, মানে একদম তখন এইভাবে দাদু বাড়ি ভারী মজা। ওই যে দেখো তাই তাইও দিচ্ছে, তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিলচন নেই, বাবা তাই তাইও দিচ্ছে। মানে ওর এই কবিতাটা এত মুখস্থ হয়ে গেছে না, মানে পুরো ওই রিদমটা ওর মুখস্থ, তাই তো মাম্মা। এই দেখো আবার আমাদের এখানে বসেই টিফিন চলে এলো, এখানে হচ্ছে রুটি, ডিম সিদ্ধ, ডিমটা থেকে গরম গরম ভাব উঠছে দেখো, আর দুধ। চলো দুধ তোমার জন্য নাকি? সবাই বলেছে দিদি তুমি এই সময় দুধটা খাও, আর মানে প্রোটিনটা বেশি ইনটেক করো, তাই জন্য ডিমও হচ্ছে দুধও হচ্ছে। রাত্রিবেলা খেলে কি হয়, আমার রাতে অ্যাসিডিটি হয়ে যায়, সকালবেলা ডিম দুধ খেলে অতটা অসুবিধা হয় না আমার। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ভাত খাবে না? ভাত খাবে না? আচ্ছা ভাত খেতো না, তুমি মাটি খাও, মাটি খাও মামা। বলছে ভাত খাবে না, দেখো মামাটা হাসছে। আইন তুমি কি দেখছো এখানে? যেহেতু সামনে বাটন না, তো তাই জন্য পড়াতে ওকে ইজি হয়েছে, অসুবিধা হয়নি। আজকে আবার আমি সকালবেলায় খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম কাঠিয়ার দোকানে, ওখানে গিয়ে পুরো কাজটা করে চলে এসেছি, এসে দেখছি মামামে পুরো স্নান হয়ে গেছে, আবার নতুন ড্রেসও পরে নিয়েছে। মাম্মামকে আমি চিনতেই পাচ্ছি না আজকে, এত কিউট লাগছে, এত কিউট লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয়ান মামার স্নান হয়েছে? হ্যাঁ আমার স্নান হয়েছে। নেল কাটা ঠেনে দাও তো, কাছিটা আমি নখগুলো কেটে দিই। আজকে হবে না, ও আজকে বৃহস্পতি বলে যাচ্ছে। ও এর আবার বার ফার আছে? আজকে 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 বাড়িও হয়েছিল না, জন্মবার, জন্মবারে চুল নখ কিছু কাটতে নেই। বুধবার কাটা যাবে না, বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার ও হই। আমি কিবার হয়েছিলাম? আমি সানডে, এই স্পেশাল দিনে আমি হয়েছিলাম, বুধবার মঙ্গলবার। ও তার মানে এই মাম্মা আর ভাইজান একদিনে হয়েছিল? আচ্ছা তুমি যেবার হয়েছিল তার পরের বারটাই আমি হয়েছিলাম, তাই? ও হয়েছে, আমি হয়েছি রবিবার, আয়ন হয়েছে সোমবার, মঙ্গলবার কি হয়েছে? মঙ্গলবার আমি না,
আচ্ছা দাঁড়াও, তাহলে শনিবার হয়েছে সাফি, রোববার আমি, আচ্ছা সোমবার হচ্ছে আয়ান, আর আর কি বার বললে? মঙ্গলবার হচ্ছে আমিনা, আছিয়া মঙ্গলবার, বুধবার বুধবার আফ্রিদো, তারপর বৃহস্পতিবার বৃহস্পতিবার আমার এই নাই। ওই দেখো পুরো কভার হয়ে গেছে না, এখন আর একটা আছে তো, শুক্রবার। শুক্রবার কি হয়েছিল আম্মা? শুক্রবারটা ফাঁকা আছে, তার মানে ওই দিনটাই নখ তুমি কাটতে পারবে। গুড আফটারনুন এভরিওয়ান, আমি সমস্ত কিছু নিয়ে খেতে বসেছি, ইনায়াকে একটুখানি সিফট করেছি আছিয়ার কাছে, আমি আর আয়ান খেয়ে নিয়েছি, তারপর আস্তে আস্তে সবাই খাবে, কারণ ও যদি একবার উঠে কান্না শুরু করে তাহলে আমার আর খাওয়া দাওয়া হলো না। আয়ান ঘিদি আজকে দু শিফটে খাওয়া হবে, প্রথমে এখানে বসছে আয়ান আর আয়ানের আন্টি, আর তারপরে বসবো আমাদের পুরো ফ্যামিলি গ্রুপ, পটল, একটা নিরামিষ সবজি, এখানে আমার জন্য আর আফ্রিদের জন্য কই মাছের ঝোল, আয়ানও খাবে, আর এখানে পেঁপে দিয়ে একটা মাছ। আর তোমাদের লেভেল এখন, তোমার লেভেল এখন এদের সঙ্গে হচ্ছে, তাই নরমাল খাবার। আর কি দেবো? কি নেবো মামা? মাখিয়ে দেবো, মাখিয়ে দিতে হবে। এটা কে রে? এটা কে? তুমি কি খেয়েছো? ভাত খেয়েছো? তোমার ভাত খাওয়া হয়ে গেছে? এখানে আছিয়ার কাছে এখন আমাদের পুচকুটা আছে, যেহেতু ও খাচ্ছে সেই জন্য। ঘড়িতে এখন 2:30 মতো বাজে, আমার খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আপনাদের খাওয়া কমপ্লিট হয়নি। ওর অবস্থা দেখো, ওর অবস্থা দেখো, এই আইফোনের চার্জারটা ও ধরে টানলো এখন। চুপ, আপ করে দাও, এটা আপ করে দাও। আপ, আমাকে ধমক দিয়েছিল। আর এখানে জামা কাপড় মানে ক্লিন তো হয়ে যাচ্ছে, বাট এই ফোল্ড করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটা কি কেচে দিয়েছিল? সমস্ত ন্যাপি ট্যাপি গুলো, ন্যাপি আরো কিনতে হবে, জানো তো, হচ্ছে না এই কটায়। নিয়ে চলে আসবো, বসে পাবে না? হ্যাঁ বসে পাওয়া যাবে না। তুমি কি ভাবছো বসিরা টাউন থাকে, তুমি কি ভাবছো? বেবি হাগ আছে এখানে? বেবি হাগ নেই, এখানে দেখো খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছে, এটা সাফি আর এটা আমাদের মাম্মাম। আর আমাদের, আমরা আজকে বিছানা করেছে নিচে, এখানে কে কে আছে দেখি মাম্মাম, পাছালাও পাছালাও, এখানে দেখো কে কে, এখানে কে কে, আমি আমি মিডিলে, এ সাইডে আছে আয়ান মামা, আর এদিকটায় দেখো কে, দেখো এর অবস্থা দেখো, ওখানে কি দেখছে, মোবাইলটা লাগিয়ে দিয়েছি আর এখানে বসে বসে ও কি দেখছে, হাটিমাটিম টিম। খাওয়া দাওয়া করে আমি ভাবলাম ইনায়া একটু ঘুমাবে, আমিও একটু পাওয়ার ন্যাপ নেব, কিন্তু মানে ওকে জাস্ট ঘুম পাড়িয়েছি আর আমি একটু ঘুমিয়েছি, তার মধ্যে কি কি কারণে কান্না বুঝে পেলাম না। পিটে ওঠ, তুই আমার কাঁধে ওঠ, এবার ইনায়াকে আমি আর জামান মিলে একটুখানি এ করে দেখেছি। এবার আফ্রিদে ঘুমিয়ে পড়েছিল, আফ্রিদে আমাদের কথা শুনে উঠে আসবে, ওর মা আটকেছে, ওরও কান্না শুরু। চোখি পানি নেই, কি কান্না কেঁদেছে, আমার কাছে আসবে জল না তোর, তাই না আমার কাছে দাও, আমি কি করে নেবো, মানে কি হবে এই বাড়ি আর থাকা যাবে না, দুজনে কম্পিটিশনে কাঁদলো, এটার আর একরকম সুর, নতুন নতুন সুর, এখানে কত সবজি এনেছে, শীতের সবজি এসছে দেখো, মূলো, বাঁধাকপি, শিম, এটা পলতা না আব্বা, পলতা, টক পালন, পালন, টক পালন কোনটা আমার একটু দেখাও তো দেখি, কই টক পালন, ওটা কি টক টক লাগে, এটা রনি ভাইয়ের খুব প্রিয় জিনিস, খুব খেতে পছন্দ করে, হ্যাঁ এটা আমাদের খুব ভালো লাগে টক পালনটা, এটা মাছের সঙ্গে রান্না করতে হয়, মাছে দিলে ভালো লাগে, তাই টক টক হয় টক পালন, আর তো পালং শাক, আর এমন অবস্থা পালং শাক খেতে আমি এত পছন্দ করি, বাট আমার এখন পালং শাক বন্ধ। আজকে আবার বৃহস্পতিবার, কাটিয়াটে হাটবার,
আজকে যদি কিছু লাগে বলতে পারো। ও রেন একবার ন্যাপি যে কটা আছে সব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ ওটাও দুপুরের পর থেকে সন্ধ্যে পর্যন্ত শেষ। বাহ তাহলে তো সুন্দর হিসু হচ্ছে মামমামের। ন্যাপি লাগবে তাহলে ন্যাপি আর পাটা নিয়ে আসতে হবে পাওয়া যাবে দশটা। আজকে যেহেতু হাট বার আমাদের এখানে মানে সোমবার আর বৃহস্পতিবার হাট বার কাটিয়া হাট, তো ওই হাট বারে ওই যেখানে গেছিলাম এর আগের দিন ওখানে যাব গিয়ে দেখবো একবার। নানু যেখানে বান্দারা সেখানে শশা খাচ্ছে। এখন কি হচ্ছে, এখন ফল খাওয়া হচ্ছে নাকি আমাদের? নানু দিচ্ছে না, দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। আব্বা এখানে ফল কেটে এনেছে আর তার সাথে সাথে সবাই এখানে বসে পড়েছে নানুকে ঘিরে। এখন আমাদের ফলের পর্ব চলছে আর এদের চোখ থেকে ঘুম গেল। ইনায়া পাপার কোলে বসে আছে বিছানায় দিলে এক করে উঠবে। আবার কেমন লাগছে আপনার এসব? খুব সুন্দর, মানে আমার পরিপূর্ণ হয়ে গেছে। আপনার বিরক্ত লাগছে না? না কেন বিরক্ত লাগবে, কেন আনন্দ তো এত কাজ যে বিরক্তি তো আমাদেরই লাগবে। কাঁদছে মানেই তো ভালো, এরা আছে আজকে রাতে দিয়ে দেবো আব্বার কাছে। এই গেলে চলে গেলে তো ফাঁকা হয়ে যাবে, তখন আর মন খারাপ হবে। ইতিহাস তৈরি করে যাচ্ছে এবারে না না মোটে না, এত ভালো তো যে না আমরা আছি। তাহলে এত কাঁদবে তোমরা? হ্যাঁ এই যে এতক্ষণ পরে ফাইনালি দুজন ঘুমালো, একে ঘুম পাড়াতে মানে পাগল হয়ে গেছি পুরো। যাই হোক দুনিয়া পুরো শান্ত এখন। ওরা তো ওদিকে বাড়ি ঘুমাচ্ছিল আর আমি চলে এসেছি দোকানে। দোকানে আসার মেন কারণ হচ্ছে ভাই এই জিনিসটা দেখো, এই জিনিসটা নিয়ে এসেছে, এটা হচ্ছে আফ্রিদের দোলনা। এই দোলনা এখানে যেহেতু আমাদের কি হচ্ছে না মানে দোলনা কিনতে গেলে বসিরহাট যেতে হবে আর যেটা আমার পক্ষে সময়ের এখন অসম্ভব, তো ভাই একটা যুক্তি দিল যে আমার দোলনাটা আফ্রিদের দোলনাটা বাড়ি বেকার পড়ে আছে, তো আপনি এটা নিয়ে এখন ব্যবহার করুন, আপনি বারাসাত গিয়ে কিনবেন। তো সেই জন্য ভাই এখানে ওই দোলনাটা নিয়ে এসছে, দোলনাটা নিয়ে যাব। আর হচ্ছে বাবুর জন্য কিছু ওই ন্যাপি মানে হিসু হিসু করছে মনে হয় শোকাচ্ছে না জিনিস, গ্রামের বাড়িতে তো রোদের খুব সমস্যা, তো সেটা আজকে যেহেতু হাট বার ওখানে যাবো ওইগুলো দেখবো। আর আব্বা এক্ষুনি ফোন করলো, বাড়িতে তো গেস্ট এসছে মানে আমিনা আয়ান ফায়ান সবাই আছে, তো তার জন্য মাছ নিতে হবে। তো আজকে হাট বারে আমাদের রাতে মাছ পাওয়া যায়, গ্রামের দিকে এটা খুব হয়, তো এখন যাব মাছ নেব। তারপরে আবার আয়ান মামা আবার এক্ষুনি ফোন করেছে, মামা জিলিপি খাবো, তো জিলিপি নেব, তারপরে বাড়ি যাবো। তো এই কাজগুলো এক এক করে করে আসি, তারপরে ন্যাপি তো কোথাও পেলাম না, এখন যাচ্ছি মাছ কিনতে, দেখি মাছটা কোথায় পাই। ওটা কতটা? 500 দিলেন? ওটা 500 আর এখান দিয়ে 1 কেজি দিয়ে দিন। টেস্ট হবে তো এই মাছটা? ভালো হবে? জিলিপি কি এখান থেকে দেবেন না ভিতর থেকে? ওই ওখানে আছে, ভালো হবে তো? ও ঠিক আছে ঠিক আছে, দিয়ে দেন দিয়ে দেন। আমার বাদাম 100 দেন, 100 বাদাম, ভালো হবে তো? আমার সে বড় সমস্যা হয়েছে, টানেন তো একটু টানেন টানেন, বাজার করতে গেছি সে ব্যাগ নিয়ে যায়নি। আমি বসেছি লিকার চা, যেমন বাইরে থেকে পেঁয়াজি জিলিপি বাদাম ভাজা কি কি সব নিয়ে এসেছে আজকে সন্ধ্যে টিফিনে। ও মামা, বড় মামা কি খাবে? বড় মামার কি চোখেও ঠান্ডা লাগছে? হ্যাঁ আসলে ব্যাপারটা এমন হয়েছে, আফ্রিদ আর ইনায়া এত কান্নাকাটি করছে, ওদের দিকে খেয়াল রাখতে রাখতে আয়নার দিকে আর খেয়ালই রাখা হচ্ছে না। আর ইনায়ের জন্য দোলনা এসছে, দোলনা বলতে আফ্রিদের যে দোলনাটা ছিল দোলনাও চলে এসছে কালকে থেকে। ম্যাডাম দোলনায় সবাই বারাসা থেকে আমরা আরেকটা কিনবো। আর ও আফ্রিদকে এন্টারটেইন করার জন্য সময় নেই, খোকা যাবে শ্বশুর বাড়ি একবার, তাই 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 কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না। আয়ানও নিয়ে চলে এসছে, চলো কই আছো কই
বাদাম আর বোন প্লেট নিয়ে এসছে। কি খাবে ও, কি খাবে, কি খাবে ও, না কাঁদছে কেন, খাবে না, কি খাবে, পেঁয়াজি পেঁয়াজি দিও না, পেট ব্যথা শুরু হবে ওর। এটা কোথায়, এটা কোথায় রান্নাঘরে ট্রান্সফার হচ্ছে নাকি? গালে ধরবে ওটা, হ্যাঁ খাচ্ছে দেখো, আর সাবি ধরো তো, সাবি ধরো ধরো, এই সোয়েটারে লেগে গেছে, দাও আমাকে, হ্যাঁ আমাকে দাও, ওই আন্টিকে দাও, আন্টিকে দাও, দাও হ্যাঁ দাও। আজকে যে মাছ বাজার থেকে আমি মাছটা নিয়ে এসেছি, তো একদম মানে এটা আজকে আমাদের সেই ছোটবেলার স্মৃতির মনে পড়ে যাচ্ছে। আব্বা কি করতো, আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ প্রাইমারিতে পড়তাম, তো তখন আব্বা এরকম হাট বারের দিন হাট থেকে মাছ আনতো রাত্রে, আর গরম গরম ভাত আর এই মাছ ঝোল খেতে যে কি টেস্ট লাগতো, দারুণ লাগতো। আজকে ওই জন্য মানে হাট বারের দিন সেই ছোটবেলার ফিলটা পাওয়ার জন্য মাছ নিয়ে এলাম। তো সেই মাছ এখন রান্না হচ্ছে, ওদিকে আম্মা আছে, আমিনা আছে, সবাই মিলে করছে। এই যে আম্মা এখানে মাছের ঝোল করে নিয়ে চলে এসছে। এই যে আজকের মাছ, আয়ান আয়ান কই চলে এসো। আচ্ছা এখানে ও আয়ানে খাওয়া কমপ্লিট, বিশাল ঠান্ডা, খুব ঠান্ডা, এই যে আমাদের নাইটি সেলার, নাইটি যে আমাদেরকে সাপ্লাই দেয়, যতবারই আপা আসে আমাদের নাইটির জন্য একটা আলাদা ব্যাগই হয়, তো এখানটাতে আমি আনতে বলেছিলাম, যেহেতু শীতকাল না, আর ওকে নিয়ে একটু ফুল হাতা দুটো নাইটি তো এসছে, তোমাদেরকে দেখায় নাইটির সম্ভার গুলো। প্রথমে এটাই বেরোলো, প্রথমে এটা তো একদম লাজবাব, ভালো লাগছে, এত সুন্দর গায়ে ধরো বুঝতে পারবে, খুব সুন্দর, দারুন লাগছে এটা। এটা আপা নিয়ে এসেছিল নাকি রামন? ও নিজে, ও নিজে রাখবে বলে নিয়ে এসেছিল। হ্যাঁ আমার, আমাকে দিয়ে দাও, এটা গেল আমার, আর আমি বলেছিলাম ফুল হাতা সামনে বাটন দেওয়া নিয়ে আসতে, এই যে এটা একটা, এটাও খুব সুন্দর বাটি প্রিন্টের উপর, এটা তো শীতের সময়ই তুমি পড়তে পারবে, হ্যাঁ এই দুটো দুটো মাস হাতটা একটু ট্যান করে, একটু দুটো মাস করেই হয়, হ্যাঁ আমারও বেশি দিন হয় না নাইটি, দু মাস ম্যাক্সিমাম, তিন মাস যায় না আমার। এটা সুন্দর না দেখতে, খুবই সুন্দর, এটা খুব সুন্দর দেখতে, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা একটা ফুল হাতা, আর এটা আমার আপা, এটাও খুব সুন্দর কালোতে আর হলুদেতে, আমার শীতকালে আম্মাও পরবে। টাকাটা তোমার ইনকাম থেকে দিয়ে দেবে? হ্যাঁ আমি দেবো, তোমার তোমার কাছ থেকে চাইনি তো, আমি দেব। আর এখানে দুটো ওন্না, ওন্না জানি না কার জন্য, যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে। আর নাইটি হলো এই, কেমন লেগেছে নাইটি গুলো তোমরাও জানিও, আপনাদের ওখানে খুব সুন্দর সুন্দর নাইটি কিন্তু পাওয়া যায়, তার মানে এই নয় যে অর্ডার করলে পাবে, মানে আমরা ওখান থেকেই নিই। আর এই যে দুটো দুটো আমাদের বাড়িতে 11,000 ভোল্টের বাচ্চা আছে, বুঝলে, একটা হচ্ছে এটা, একটা আফ্রিদ, দুজনে এখন মোটামুটি একটা স্টেবল অবস্থায় আছে, জানি না কখন উঠে যাবে। তা চলো ভাইয়ের সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, আজকে ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে ছেড়ে যেতে পারি, ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আর আমাদের এই 11,000 ভোল্ট গুলোর জন্য দোয়া করো, ইনায়া আফরিদ আয়ান সবার জন্য দোয়া করো, গুড নাইট, গুড নাইট।